কি করছে সঞ্জনা? ফুটে গেছি নাকি কোনো ছেড়ার লগে? দূর যা, এইটা আবার কি করলি? ফুটে যাবো গেলা দোষ ওর লাগে, আমার একটু লাইন করাই দেনা। ওই বেটা, তুই ওই বাড়ির ড্রাইভার, উই ওই বাড়িতে কাম করে, সারাদিন তোকে দেখা সাক্ষাৎ হয়, লাইন তো তুই করা পারো, আমার হেল্প লাগবো? আমি পারতাছি না, দেখি তো তোর কাছে আইছি দোস্ত, উইও তো আমার দুই চোখেই দেখবার পারে না, খালি দূর দূর করে। আবে লক্ষণ তো ভালো, যত দূর দূর করবো অত কাছে টানবো। ওইরকম কোনো লক্ষণ তো দেখতেছি না, খালি ফাপুল লয় দেখে মনে হয় দরজাল দারোগা, এমন ভাব করে মনে হয় ওই বাড়ির মালিক, আমি হচ্ছে চাকর। ওই বেটা, ওই একটা জিনিস তো আমার মাথায় ঢুকতাছে না, হেনা আমার পরের তন, তুই খালি ওই ছেলের সম্পর্কে বদনামি করতেছ, আবার ওরই বিয়ে করতে চাস, দুনিয়া কি ছেলের অভাব নাই নাকি? বিশ্বাস কর দোস্ত, ওরে দেখলে আমার কেমন কেমন জিনিস লাগে। আরে খাইছে কষ্ট, কেমন কেমন জিনিস লাগে, অনেক দর জাল, আবার সাদিও করবার চাস। ঠিক আছে, অসুবিধা কি, তুমি যদি হাইদা বাগের কাছে ডুববার চাও, আমার কিছু করণের আছে, দেই কি করণ যে, তুই কাম কর, ওই ছেলে রেলে নিচে আয়, আমি আইতাছি, যা। দিল তো পাগল হ্যাঁ, হাস না গেলা বেটা, দিল দিওয়ানা হ্যাঁ, আবে খা, দিল তো পাগল হ্যাঁ, দিল দিওয়ানা হ্যাঁ, খা, ওই খা, সব গুলি জিমায়, দিল তো পাগল হ্যাঁ, দিল দিওয়ানা হ্যাঁ। কিছে এই রই দে তুমি ছাদের মইতে? ওই রমজান আছে না, উইয়ে তোমারে খোঁজে। কেলা রমজানে খুঁজে কেলা? কালকেই তো ওর লগে মুদির দোকানে দেখা হইছে, ঝগড়াবি হইছে, অহন কি আমার কাছে মাপ চেবেছে নেহি? ও পারে অরে গিয়া কও, আর কোনো মাপ নাই, একটা মায়া মানুষের লগে কেমতে কথা কইতে হয়, এই সামান্য জ্ঞানটুকু নাই কে, উই একটা স্টুপিড। তোমার কাছে তো ব্যাপার তে স্টুপিড কি কইছো? নানা ওই ওই এমন এক কোনো গুরুত্বপূর্ণ কথা কইব। কি গুরুত্বপূর্ণ কথা তুমি জানো? আমি কেমতে কমু, তাইলে বুঝলা কেমনে গুরুত্বপূর্ণ কথা কইবার আছে? আমার মনে হইছে আর কি, মনে হইছে ওই কই নিচে আছে, নিচে। আচ্ছা তুমি যাও, আমি গুছে আইতেছি, যাও। আচ্ছা আও, তাড়াতাড়ি আও। আলগা জুল লাগাইছি কেরে, এটার কোনো দরকার আছিল? গরম লাগতাছে। আরে মিয়া, তোমার যদি চিনা ফেলে বুঝো না কে, আমারে চিনবো কেমনে, আমার দেখছে আগে। হ্যাঁ নেই তো কি, এখন দেখবো না, আমার জানি ভাই কেমন কেমন লাগতাছে। কেমন কেমন লাগবো কে মিয়া, তুমি উর্দুতে কথা কও। উর্দুতে অহন কথা কমু কেরে, অহন কথা কোনো দরকার আছে? আরে বাবা এরে কয় প্র্যাকটিস প্র্যাকটিস। আচ্ছা কি কইবা এটা কও তো, আপনি কইন কেরে, এটা তো আমি কইয়াম। কও না উস্তাদ, যে কারে পাঠাইলো আল্লাহ জানে কপালে কি আছে রে, কও। ওই তো আমি তখন কমু আপ টিঙ্কু ইয়া বা হে, এরপর তো মাল লেকে আয়া। হ্যাঁ আয়া, এরপর কও। তারপর কি, তারপর কি আমি কইয়াম, তারপর তো হ্যাঁ কইব যে হ্যাঁ মাল আনছি, আপনি মাল আনছেন। এরপর তখন আমি কইয়াম আশেপাশে আমাদের পুলিশের মাইক্রো আছে। হ্যাঁ টিঙ্কু আর সারোয়ার যখন আসবে, যখন ওরা ব্যাগটা আদান প্রদান করবে বুঝছো, তখনই ওদেরকে আমাদের ফলো করতে হবে। আর অবস্থা বুঝা তুমি ফোর্স কর দিবা। ওকে বস। আহা আস্তে কাজ করতে পারো না, মনে রাখতে হবে আমরা এখন ছদ্মবেশে আছি, কাজে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে, ঠিক আছে?
সরি বস, সরি বস, চলো আমরা দিয়ে যাই। আমার মনে হয় আসার সাথে সাথে উস্তাদ আমরা ব্যাগ দুইটা নিয়ে নেব। ব্যাগ দুইটা নেবো কি জন্য? একটা নেবো। একটা নিবে? হ্যাঁ, আচ্ছা একটাই নিলাম। ওটা আমাদের যাওয়া তো থাকতে পারে, টাকার ব্যাগটা নিলে তো আমাকে হয়ে যায়। আরে উস্তাদ বুঝতেছেন না কেন, ওটা থাকলে থাকবে, আমরা আবার ইয়াবা টিঙ্কুর কাছে বিক্রি করে দেবো। অতি লোভে তাঁতি নষ্ট, বুঝছস? তাঁতিরে নষ্ট করিস না, একটাই নেই, যে কামে আছে সেই কাম করি, এত লোভ করিস না, লোভ করা ভালো না। হ্যাঁ এটা অবশ্য আপনি ঠিকই বলছেন, কিন্তু উস্তাদ ওই দুইটার যে পাঠাইলেন ওই দুইটা তো আমার ঝামেলা বাঁধাই দিতে পারে। আমার কি মনে হয় জানেন উস্তাদ, হয় আপনি নাইলে আমার অবশ্যই থাকা উচিত ছিল, বুঝতে পারছেন? আমারও তো তাই মনে হয়। গর্দবের বাস্তারা যে কি করতেছে, চটকানা দেওয়া দরকার আছে। আসলে পারবো না, পারবো না, আমার বিশ্বাস, পারবো না, কিচ্ছু পারবো না, কিন্তু করুন কি, কিছু তো করার না, আমি তো যাইতে পারতেছি না। মানে এখন চিল্লায় তো কোনো লাভ নেই। সিঙ্গারা খাও, কি আর করার, আমরাই খেয়ে শেষ করি। আরে খাও। এ মন্ডল এদিকে শোন, এই ফিলাক্সটা হারুর দোকানে দিবি, আর এই নে সিঙ্গারা তুই খেয়ে ফেল। দোস্ত কদিন এখন তোমার এই জখমের কারণটা কি সেটা কও। আমার জখমের কারণ জানার আগে তুমি আমারে বলো দিনি, ডাক্তার খালুর সঙ্গে গুড রিলেশন করার এমন কি জরুরি দরকার তোমার হলো যে ফলস আইটেম নিয়ে তার বাড়িতে হাজির হয়েছো? কি আর বলবো, লাভলি হঠাৎ করে আজকে আমার সাথে একটু সব বিহেভ করলো। আমার এই যে পোশাক আশাক দেখে হালকা নমনীয় হয়েছে, তার রিকোয়েস্টে এই কাজটা করতে হলো। কিন্তু ডাক্তার চাচা যে হারুর দোকানের ফিলাক্স দেখে চিনে ফেলবে সেটা তো আমি বুঝতে পারি। আচ্ছা যাক, বাদ দাও, তুমি বাড়ির দিকে যাও, আমি দেখি কি করা যায়। ওরে না, সেটা হবে না। কেন? ওরে তোর আমার সঙ্গে যাতি হবে, মা যদি এই ব্যান্ডেজ দেখে তাহলে সেন্সলেস হয়ে যাবে। নে আমার তোর ব্যাক আপ দেওয়া লাগবে, ব্যাক আপ, ব্যাক আপ, হেল্প, বুঝিস নি? আচ্ছা আচ্ছা, কোনো চিন্তা করে না, ব্যবস্থা হচ্ছে। এই কি করতেছিস? আরে জামা খুলতেছিস কিসের জন্য? আরে কারণ আছে, করছি, খোলো। কি হয়েছে, এরকম করলি কিসের জন্য? আরে এই দেখ, এখন ব্যান্ডেজ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, মানুষ দেখলি ভাবতে গরম লাগিছে, এই জন্য জামা খুলে ফেলিছো। না বুদ্ধি যেটা বার করেছিস খুব ভালো হয়েছে, বুঝছিস? আপনি কমতে কথা কচ্ছেন, ভুল করে আমার বদলে আমার হাতে ব্যান্ডেজ না করে আমার বন্ধুর হাতে ব্যান্ডেজ করে দিছে। আমি ছিলাম ভুল ধরাই দিছি, তারপর সবুর ডাক্তার কলো যে ব্যান্ডেজটা যেমন তোমার বন্ধুর হাতে করেই ফেলিছি, থাক না তিন দিন, সমস্যা কি? আর দেখতে তো চাচি একদম খারাপ লাগে, খুব মানায়ছে, দারুণ ফ্যাশন হয়েছে আম্মা। ওই সবুর ডাক্তারে যা বল ডাক্তারে ছেড়ে দিতে। হ্যাঁ কোনদিন কার ভুল ট্রিটমেন্ট আর জন্য করে দিয়ে তার মাইনে ফেলা দেবে। যা বাবা তুমি গোসল করে আসো, আমি তোমার খাবার দিচ্ছি। বুঝি আমার আম্মা কি ব্যাপারটা হঠাৎ বুদ্ধি বের করে এলাম কতদিন দোস্ত। তুই আমার আম্মা সস সস পায়ে একটা দারুণ বুঝ দিয়ে দিলি না, শোন নোবেল পুরস্কার যদি আমার হাতে থাকতো তাহলে বাঘ পাড়িতে তোকে আমি নোবেল পুরস্কার দিতাম, তুই কি বলে করেছিস?